স্তব অফিসিয়াল চ্যানেল থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পঞ্চম অধ্যায়ে তিনটি নির্বাচিত প্রশ্ন এবং তাদের উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি একটি সাজেশন দিয়েছিলাম এবং সাজেশনের পরে পরে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম এবং তার উত্তরও তার সঙ্গে সঙ্গে দিয়েছিলাম। আজকে আমি পঞ্চম অধ্যায়ের তিনটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা সেই তিনটি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, 1935 ভারত শাসন আইনের প্রেক্ষাপট, 1935 ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী? পয়েন্টগুলো দেখে নাও। আন্দোলনের সঞ্চার, বিপ্লবীদের এবং সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি, সাইমন কমিশনের প্রতিবেদন, আন্দোলনের সঞ্চার, বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি, সাইমন কমিশনের প্রতিবেদন, গোলটেবল বৈঠক সমূহ, ভারত শাসন আইন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠা, নতুন শাসন ব্যবস্থার প্রবর্তন, সংবিধানের ভিত্তি স্থাপন, প্রাদেশিক স্বায়ত্ব শাসন প্রতিষ্ঠা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের আজকের, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, প্রথম পয়েন্ট দেখে নাও। রাওলাট আইন, রাওলাট বিল, প্রতিক্রিয়া, রাওলাট বিরোধী আন্দোলন, হলগেট ব্রিজের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব প্রথমে দেখানো। প্রতিক্রিয়া রয়েছে, কংগ্রেসের দাবি, অসহযোগ আন্দোলন, ইংরেজ বিদ্বেষ। তোমাদের শেষ প্রশ্ন আজকের, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? রাওলাট আইনের উদ্দেশ্য, গান্ধীজি রাওলাট আইন বিরোধিতার বিভিন্ন কারণগুলো রয়েছে, সেখানে 1, 2, 3, 4 করে 5টি পয়েন্ট আলোচনা করা রয়েছে, সাব পয়েন্ট রয়েছে। প্রতিক্রিয়া ও প্রভাব, সেখানেও 4টি পয়েন্ট, 5টি পয়েন্ট রয়েছে। এই ছিল আমার আজকের পঞ্চম অধ্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার আলোচনা এটি টানছি।